আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই, আমার ফুল ফ্যামিলি, আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া, মাওয়া ফেরিঘাটে, মাওয়া যেখানে ইলিশ মাছ খাওয়ার জন্য সবাই যায়। তো আমরা আসলে যেহেতু এখন লঞ্চ টঞ্চ খুলে গেছে, তো দুপুর বিকাল পর্যন্ত অনেক ভিড় থাকে, তো এই কারণেই হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আজকে মানে রাতের। আমরা সবাই মোটামুটি বিকাল বা দুপুরে যাওয়া হয়েছে, বাট সরি এই রাতে যাওয়া হয়নি। তো আজকে আমরা রাতে যাচ্ছি। তো আজকে আপনাদের সাথে আমাদের মাওয়া ট্রিপটা আমরা শেয়ার করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। বসে আছো কেন? যাও, কয়েকবার যাচ্ছি বললো যে ইয়া করবে। আয়ান গত 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে। আমার মাথা আমাদের আজকের ট্যুরের ক্যাশিয়ার মেঘলা রোদেলা, জানি না এখনো, আর রোশনি হচ্ছে কার ম্যানেজার। আমরা এখন যে যে যার যার মতো গাড়িতে উঠে যাচ্ছি। আমাদের মোট 4 গাড়ি এখানে, আর আমার বড় বোন আলাদা যাচ্ছিল শ্বশুর বাড়ির থেকে। আমরা মাওয়া হাইওয়েতে চলে আসছি। এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। এইটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এক্সপ্রেস হাইওয়ে। এখানে মোট আসা যাওয়া মিলায়ে টোটাল 4টা টোল দেওয়া লাগে। এখানে হচ্ছে আমরা মোটামুটি একটু পিছিয়ে গেছিলাম, তো চাচুরা সামনে যে আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা যে হায়েস্টে মানে এখন জার্নি করতেছি, এই হায়েস্টটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজিনদের জন্য নেয়া, আর বাকি গাড়িতে চাচুরা আছে। আমরা হিলসা প্রজেক্টের সামনে দিয়ে যাচ্ছি। আমরা এখন পৌঁছায় গেলাম মাওয়াতে। আমাদের মোট মাঠ 45 মিনিটসের মতো লাগছে আর কি, আমাদের যাত্রাবাড়ি হয়ে যাওয়ার জন্য। পৌঁছানোর পরপর সবাই ছবি তোলা শুরু করে দিছিল, আর চাচুরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দামাদামি করতেছিল। এখানে মেইনলি দামাদামি করেই কেনা লাগে। আমরা চলে আসছি আজকে মাওয়ায়। সবাই ছবি তুলতেছে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। এখানে হচ্ছে বড় যাচ্ছি আর ফাটি। এখন মেঝুমা গেছে। চাচুরা দামাদামি করতে গেছে ইলিশ মাছ। এখানে আমার 5 চাচি, আমার আম্মু সহ, আর আমার ছোট ফুফু। আমার বড় বোন চলে আসছে, ও পুরান ঢাকায় থাকে, ওখান থেকে আসছে। এখানে আমার বড় বোনের 2 ছেলে আর আমার ভাইসটা, আর এখানে আমরা সব কাজিনরা একসাথে। আমরা মোট 14 জন কাজিন, যার মধ্যে আমার একটা ভাই কানাডা থাকে, তো ও শুধু নাই। আর এরপর আমরা রূপালী ইলিশ রেস্টুরেন্টটায় সব কনফার্ম করলাম। আমরা এখানে ইলিশ মাছ নিলাম হচ্ছে 1100 টাকা করে কেজি। আমি আসলে খাওয়ার ডিটেলস ওভাবে কিছুই জানি না, কারণ এগুলো চাচুরা সব ঠিক করছে। জাস্ট ইলিশ মাছের প্রাইসটা জানি যে 1100 করে কেজি রাখা হয়েছে, আর এখানে 4টা ইলিশ আছে, মোটামুটি সবগুলাই 2 কেজির মতো হবে। এরপরে আমরা ইলিশ মাছ ওরা সব রেডি করতে করতে আমরা চা খাচ্ছিলাম সবাই এখানে। পাশে একটা দোকানে মালাইচা আমাদের জামাই ফুপা খাওয়াইছে, মানে আমার ছোট ফুপা। অক্টোবর মাসের 24 না 25 তারিখ পর্যন্ত ইলিশ মাছের ঝাটকা ধরা বন্ধ ছিল মাওয়ায়। তো ওই টাইমে যারা আসছে কেউই ইলিশ মাছ পায়নি। আর এরপরে আমরা চলে গেলাম আবার রেস্টুরেন্টে। এখানে হচ্ছে মাথাগুলো আলাদা করে ওরা ভেজে দেয়, আর লেজের অংশটুকু দিয়ে ওরা লেজ ভর্তা করে দেয়। এটা হচ্ছে ইলিশ মাছের সাথেই কমপ্লিমেন্টারি থাকে আর কি, একসাথেই, আর বেগুন ভাজা। এগুলো মেইনলি ইলিশ মাছের সাথেই ওরা করে দেয়। হ্যালো, 100% ডিসকাউন্ট, আর যদি কেউ বাকি খান কোনো সমস্যা হয় টাকা পে করে দিবে।
এখানে আমার একমাত্র দুলা ভাই আর আমার বিআই প্লাস আমার ফ্রেন্ড, আমরা একসাথে এক কলেজে ছিলাম। এখানে আমার বড় বোন আর পিছে আমার মেজো যাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরে অনেক পরিষ্কার ছিল, ওদের যে কিচেনের এরিয়াটা ওটা অনেক বড় ছিল, অনেক স্পেশাস ছিল। আর ওদের যেই লেজ ভর্তা, সব ওখানে স্পেশালি লেজ ভর্তাটা সব দোকানেই খুব ভালো হয়, আর ওদের দোকানেরটাও ভালো ছিল। আমরা টোটাল 31 জন ছিলাম, আমরা একদম মানে ফ্যামিলি মেম্বার, একদম আমার চাচা চাচি আমার কাজিনরা আমরা কয়জনই ছিলাম। আর আমার হাজব্যান্ড যাইতে পারে নাই, কারণ ওর ট্রেনিংয়ের জন্য চলে গেছিলো শনিবার ভোরেই। আমরা সবাই ওখানে যেই একটা রুম ছিল আর কি, ওইটা এসি রুম ছিল, তো আমরা ওই রুমে সবাই একসাথে বসছিলাম। আমার বড় বোন আর বড় ভাবি ওনার আর কি ওদের বাবুদের খাওয়াই নিচ্ছিল, আর এর মধ্যে ওরা হচ্ছে সব খাওয়া এক টেবিলে সার্ভ করে ফার্স্টে ছবি তোলার জন্য আমাদেরকে ডাকে, তো আমরা যেয়ে ছবি তুলি। ইলিশ মাছ লেজ ভর্তা আর বেগুন ভাজির পাশাপাশি আমরা শুটকি ভর্তা, গলদা চিংড়ি, কালিজিরা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, তারপর ডাল, ঘন ডাল আর মুরগি নিয়েছিলাম, কারণ আমার ভাই দুলা ভাই সহ কয়েকজনই মাছ খায় না। আর আমরা সরিষার তেল নিয়ে গেছিলাম নিজেরা, সেই সরিষার তেল দিয়েই সব কিছু করা হয়েছে। সরিষার তেল হচ্ছে আমার চাচুর ফার্মের, SMS অ্যাগ্রো ফার্মের। খাওয়ার টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভর্তাগুলো না নিলেও হইতো, আর ভর্তাগুলোর থেকে একটু পুরান পুরান একটা স্মেল আসতেছিল, মানে তখনই বানাই দিছে এমন কিছু ছিল না। কিন্তু মাছের লেজের ভর্তাটা অনেক ভালো ছিল। ওখানে মেইনলি ইলিশ মাছ লেজের ভর্তা, বেগুন ভাজি এগুলো নিলেই হয়ে যায়, আর ভর্তা টর্তা এগুলো আসলে এক্সট্রা হয়ে গেছিলো। ওদের ওইখানকার দইটা আমরা খাই, দইটা অনেক মজা ছিল, দইটা অনেক ভালো লাগছে সত্যি। খাওয়ার পর আমরা সবাই একসাথে বের হয়ে হাঁটতেছিলাম, তো তখন আমার ছোট ফুপা বলতেছিল যে আমরা সবাই একসাথে হাঁটলে মিছিল হয়ে যায়, আর একসাথে কোথাও দাঁড়াইলে সেটা সমাবেশ হয়ে যায়, আর আমরা যখন সবাই কথা বলি তখন সেগুলো ভাষণ হয়ে যায়। ফুপা আর কি দুষ্টামি করে এটা বলতেছিল। এরপর অনেকক্ষণ ধরে আমাদের ফটো সেশন চলে, সবাই একসাথে আমরা ছবি তুলি, কয়েক গ্রুপে গ্রুপে ছবি তোলা হয়। এরপর আমরা ঘাটের দিকে একটু যাই হাঁটতে হাঁটতে আর কি, তারপর আমরা ঘাটের ওই জায়গাগুলোতে একটু হাঁটাহাঁটি করি। আসলে এখানে রাতের বেলা অন্যরকম একটা রূপ হয় আর দিনের বেলা অন্যরকম। এখন যেমন এত খালি খালি আছে, আসলে দিনের বেলা এরকম খালি থাকে না, অনেক মানুষের ভিড় থাকে। আর রাতের বেলা সাধারণত ওখানে যারা ঘুরতে যায় তারাই যায়, অন্য লঞ্চ ফেরি টেরি যেহেতু বন্ধ থাকে তাই ভিড়টা একটু কম থাকে। দিনের বেলাও অনেক ভালো লাগে, তখন স্পিড বোর্ডে ওঠা যায়, পদ্মা সেতুটা ভালো মতো দেখা যায়, কিন্তু রাতে সেগুলো করা যায় না, রাতে যে ওগুলো দেখা যায় না। আমার বড় বোনরা এখন রওনা দিয়ে চলে যাচ্ছে, আর তার আধা ঘন্টা পরে আমরা আবার রওনা দিয়ে দিই, আর মাঝখানে আমরা মাওয়া হাইওয়েতে একটু দাঁড়ায় ছবি টবি তুলি। যদিও অনেক রাত হয়ে গেছিলো 2:30-3, তাই চাচুরা একটু রাগারাগি করতেছিলো, তাই আমরা তাড়াতাড়ি উঠে রওনা দিয়ে চলে আসি। রাস্তাটা এত সুন্দর, হাইওয়েটা এত সুন্দর, অনেক ভালো লাগে রাতে, কারণ দিনে আবার এই লাইটিংটা থাকে না রাস্তায়, তাই রাতে এই লাইটিংটা আবার দেখা যায় যেটা দিনে দেখা যায় না। তো এই আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, এটা একদমই আমার ফ্যামিলি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাস্টে আমি কয়েকটা ছবি অ্যাড করে দিচ্ছি আজকের, তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আর সাবস্ক্রাইব করতে হবে না, কিন্তু যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।